আগামী মাসের 7 তারিখে রিলিজ করবে সুপারস্টার জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা বুমেরাং। এই সিনেমাটি রিলিজ করলে জিতের ক্রেজ বাড়বে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু তার পরবর্তী যে প্রজেক্টটা আসতে চলেছে সেটি আসলে জিৎ তার 2022 ও 2023 সালের সেই ক্রেজ আবারও ফিরে পাবে। রাবণ ও চেঙ্গিজের সময় জিৎ যে লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল সেটা আবারও ফিরে আসবে। বলছিলাম বলিউড পরিচালকের তত্ত্বাবধানে তৈরি হওয়া খাকি সিরিজের কথা, যিনি এর আগে খাকি দা বিহার চাপড়ার তৈরি করেছেন, এবার তিনি এই প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন বাংলায়, যার নাম খাকি দা বেঙ্গল চাপ্টার। নেটফ্লিক্সের এই সিরিজে তুলে ধরা হবে কলকাতার পুলিশের দুর্দর্শ কিছু দিক, যেগুলো সাধারণত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখানো হয়নি, তাই এই সিরিজটা নিয়ে প্রত্যাশা অনেক। এতে মেন ভূমিকায় অভিনয় করবেন খুব সম্ভবত সুপারস্টার জিৎ, এছাড়াও প্রশান্ত চট্টোপাধ্যায় থাকবেন খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্রে। সোলাঙ্কি ও শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই অভিনয় করবেন এই সিরিজে। এখনও এই সিরিজের অফিসিয়াল কোনো আপডেট আসেনি, তবে খুব শীঘ্রই অফিসিয়াল আপডেট আসবে। অফিসিয়াল আপডেট না আসলেও এই সিরিজ নিয়ে কলকাতার সিনেমা প্রেমীদের আগ্রহ যে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না, কারণ বহুদিন বাদে সুপারস্টার জিৎকে ডিটেকটিভ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। সাথে থাকবেন প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং এই প্রথম জিৎ এবং প্রসেনজিৎ হয়তো বা একসাথে স্ক্রিন শেয়ার করবেন। এর আগে আমরা দেখেছিলাম বাঘবন্দি খেলা সিনেমায় জিৎ এবং প্রসেনজিৎ অভিনয় করেছিলেন, কিন্তু তারা একসাথে পর্দায় কখনোই উপস্থিত হন নাই, কারণ বাঘবন্দি খেলা সিনেমাটা ছিল 3টা লেয়ারের। সেখানে জিৎ, প্রসেনজিৎ এবং শুভম তিনজন আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করেছিল এবং তিনজন আলাদা আলাদা সময়ে স্ক্রিনে উপস্থিত হয়েছিল, যার জন্য জিৎ এবং প্রসেনজিতের দেখা হয় নাই। তো বন্ধুরা, কে কে চান খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিরিজটি জিদ্দা করুক কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এন্ড ইয়েস, সাবস্ক্রাইব টু এন্টারটেইনমেন্টস ইউটিউব পেজ ফর লেটেস্ট আপডেট।